নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ একটি পিঠের রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো দুধ চিতই পিঠে। দোকানে শুকনো চালগুঁড়ো দিয়ে কী করে খুব সহজেই এই পিঠে বানানো যায় সেটার রেসিপি আজকে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দুধ চিতই পিঠে বানানোর জন্য সবার আগে চিতই পিঠের গোলা বানাবো। তার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। কাপ মেপে আমি 3 কাপ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি খানিকটা জল বসিয়েছি। জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি, ঈষৎ গরম জল নিতে হবে। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চালের গুঁড়োর পরিমাণ হিসেবে লবণটা দিয়ে নেবেন। এবার ওই জলের মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে নিয়েছি। জলটা কুসুম গরম হতে হবে, খুব বেশি যেন গরম না হয় এবং খুব ঠান্ডাও যেন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে প্রথমে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে এইভাবে ঘন মতো করে নিতে হবে, আর হাত দিয়ে খুব ভালো করে এটা চটকে চটকে কিন্তু মাখতে হবে। এই কাজটা হাতে করলেই বেশি ভালো হবে, তাহলে কিন্তু কোনো ডেলা পাকিয়ে থাকবে না। আমি হাতটা ধুয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা আমি এইভাবে মেখে নিয়েছি। ব্যাটারটাকে আরেকটু পাতলা করতে হবে, এর জন্য আমি আরও হাফ কাপ জল এখানে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি এটাকে আরেকটু পাতলা করে নেব। আমি চেক করেছিলাম লবণ একটু কম আছে, তার জন্য এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পিঠের ব্যাটার কিন্তু বেশি ভারী হলে পিঠেটা ভেতরে কাঁচা রয়ে যাবে, তার জন্য চিতই পিঠের ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতোই হবে। ব্যাটারটা বানাতে 3.5 কাপ কুসুম গরম জল লেগেছে, দেখুন এরকম পাতলা হবে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর আমি এই ঢাকাটা দিয়ে পিঠে বানাবো। আর পিঠে বানিয়ে এই ঢাকাটা এই জলের মধ্যে ডুবিয়ে দেব। আরেকটা পাত্রেও কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলটা দিয়ে কি করব আমি পরে আপনাদের দেখাচ্ছি। এখন পিঠে ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে সরা বসিয়ে দিয়েছি, সরাটা গরম হয়ে গেছে। আর একটা টিস্যুর মধ্যে সর্ষের তেল এবং জল মিশিয়ে আমি একটু টিস্যুটা এইভাবে বুলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে আছে, সরাটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে একবার ভালো করে নেড়ে নিয়ে এইভাবে এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে পিঠের ওপরে আমি এই বাটিটা চাপা দিয়ে দিচ্ছি, আর যে আমি জল রেখেছিলাম সেই জলটা দিয়ে সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। এই পিঠে বানানোর জন্য এই সাইড দিয়ে কিন্তু জলটা দিতে হবে, এই জলেই কিন্তু পিঠেটা সেদ্ধ হবে। আর ওপরেও সামান্য একটু জল দিয়ে দিলাম। ওপরের জলটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে পিঠেটা হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে ঢাকাটাকে ডুবিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি দিয়ে পিঠেটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সহজেই পিঠেটা উঠে আসলো। এইভাবেই প্রতিটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি। এই পিঠে বানানোর সময় ফ্লেমটা কিন্তু একদম হাইতেই রাখতে হবে, ফ্লেমটাকে কমিয়ে দিলে কিন্তু পিঠে ফুলবে না। শুধুমাত্র নামানোর সময় ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পিঠেটা নামিয়ে নেব। এইভাবে সমস্ত পিঠে বানিয়ে আমি ফিরে আসছি। আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। দেখুন সবকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে। এর মধ্যে থেকে কিছু পিঠে আমি গুড় দিয়ে খাওয়ার জন্য রেখে দেব। আমাদের বাড়িতে এই পিঠেটা গুড় দিয়ে খেতে সবাই বেশি ভালোবাসে। আর আমি আপনাদের জন্য কিছুটা পিঠে আমি দুধ চিতই বানিয়ে দেখাবো। পিঠেগুলো যেমন নরম হয়েছে সেরকম জালিদারও হয়েছে। এবার দুধ চিতইয়ের জন্য এখানে আমি 750 ml দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব। দুধটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে একটু জাল করে নেব। ভালো করে একটু জাল করলে দুধটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার একটা একটা করে আমি পিঠের মধ্যে দিয়ে দেব।
তিনটে পিঠাকে আমি গোটাই রেখেছি আর তিনটে পিঠাকে ছোট টুকরো করে দিয়েছি। এবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। ফ্লেম বাড়িয়ে 3 থেকে 4 মিনিট আমি পিঠের সাথে দুধটাকে ভালো করে আরও জাল করে নেব। বন্ধুরা, এই দুধের মধ্যে তেজপাতা বা এলাচ কোনোটারই আমি ব্যবহার করলাম না, কেননা আমি এর মধ্যে নলেন গুড় দেব। আপনারা চাইলে তেজপাতা বা এলাচও এর মধ্যে দিতে পারেন। দুধটা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে এই দুধ চিতই পিঠেটা একটু বেশি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নেব। দুধের মধ্যে পিঠে দেওয়ার পরে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছি। দেখুন, দুধটা একটু ঘন হয়ে গেছে। আর এই রকম দুধই কিন্তু রাখতে হবে, কেননা এই পিঠেটা অনেকটা দুধ টেনে নেবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপরে নলেন গুড় এর মধ্যে মেশাবো। এইভাবে গ্যাসের ফ্লেম যদি অফ করে দিয়ে গুড় মেশানো হয়, তাহলে কিন্তু দুধ কখনোই কেটে যাওয়ার ভয় থাকে না। আর আমি সবসময় এইভাবেই কিন্তু রান্না করে থাকি। পিঠেতে আমি গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে এই জায়গায় চিনিরও ব্যবহার করতে পারেন। যদি আপনারা এখানে চিনি দিতে চান, তাহলে চিনিটা আপনারা পিঠে দেওয়ার পর পরই দিয়ে দেবেন। এই পর্যায়ে আমি মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি, মিষ্টি একদম ঠিক আছে। আমি আপনাদের এখন সার্ভ করে দেখাবো। এই পিঠেটা যদি রান্না করার পরে 5 থেকে 6 ঘন্টা এইভাবে ঢেকে রাখা যায়, তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। তাছাড়াও আপনারা এটা গরম গরম সঙ্গে সঙ্গেও খেতে পারেন, বা আপনারা ভিজিয়ে রেখে তারপরে পরের দিন সকালেও কিন্তু খেতে পারেন। বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় হয়েছে। খুব সিম্পলভাবে আপনাদের পিঠেটা বানিয়ে দেখালাম। আমি অল্প পরিমাণ পিঠে বানিয়েছি, তার জন্য এখানে 750 ml দুধ নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ দুধ চিতই বানান, সেই ক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।